আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে ব্রাদার্স পেট ফার্মে স্বাগতম। তো ভিউয়ার্স, আপনারা থাম্বনেল দেখেই বা ভিডিওর শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন আজ আমি কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আমরা অনেকেই যারা শখ করে কবুতর পুষে থাকি বা পালন করে থাকি, তারা এই কৃমির বিষয়টা নিয়ে অত্যন্ত আতঙ্কে থাকি যে আমাদের কবুতর কখন অসুস্থ হয়ে পড়ে, কী কৃমিনাশক ওষুধ খাওয়াবো বা কীভাবে এর সমাধান করব। তো আমি সবসময় বলে আসি, প্রাকৃতিক অনেক উপাদান আছে যেগুলোর মাধ্যমে যদি আমরা কৃমির কোর্স করাই, সেক্ষেত্রে আমরা অনেকটাই সুফল পাব। তো আমি প্রতি এক মাস পরপর এভাবে কৃমির কোর্স করে থাকি। যেমন এখন দেখতে পাচ্ছেন আমি যেই কোর্সটি করাছি, আবার আগামী মাসে আমি নিম পাতা দিয়ে কৃমির কোর্স করাবো। তো আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিরতা নিয়েছি। তো এটি খুবই তিতা স্বাদের হয়, আপনারা অনেকেই হয়তোবা খেয়েছেন দেখেছেন। এটা গুঁড়া কৃমি বা অন্যান্য কৃমির জন্য খুবই ভালো কাজ করে। তো আমি যে মাসে চিরতা দিয়ে কোর্স করাই, তার পরবর্তী মাসে আবার আমি নিম পাতা দিয়ে কোর্স করাই, অবশ্যই সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন ইনশাআল্লাহ। তো চিরতা দিয়ে কোর্স করানোর সময় প্রথমে আপনাকে কিছু পরিমাণ পানিতে চিরতা নিয়ে এটা টকবগে করে ফুটাতে হবে। তো দেখতেই পাচ্ছেন ফুটানো পানি, এর উপর দিয়ে কীরকম বাষ্প উড়ে যাচ্ছে। তো এটা আপনার কবুতর যত বেশি হয় বা কম হয় সেই হিসাবে পরিমাণ মতো নিয়ে নেবেন, আর মুখে একটু স্বাদ নিয়ে নেবেন, দেখবেন তেতো হয়েছে কিনা। তবে অত্যধিক হারে তেতো হওয়ার দরকার নেই, প্রথম অবস্থায় মিডিয়াম তেতো হলেই চলবে। তো এরপরে আমি যেহেতু এটা কোর্স হিসাবে খাওয়াবো, ফুল বাটি না ভরে, বাটির অর্ধেক করে ভরে আমার কবুতরকে আমি দিচ্ছি। তো এক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের একটা অন্যতম ভালো গুণ, বাচ্চাকেও খাওয়ানো যাবে, ডিমে বসা আছে তাদেরকেও খাওয়ানো যাবে, বড় ছোট সবাইকে এই পানিগুলো খাওয়ানো যাবে। তো সেক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ বা নিয়মকানুন নাই বললেই চলে, যেহেতু এটি একটি প্রাকৃতিক উপাদান, তাই এর কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনারা নিশ্চিন্ত মনে আপনাদের কবুতরকে এই কোর্সটি করাতে পারেন। তো দেখুন দর্শক, আমি আমার এই বোম্বাই কবুতরকে আপনাদের সামনে দেখুন পানি দিচ্ছি, কীরকম লিগা আড়ার মতো হয়ে গেছে রংটা। তো আমার কবুতরকে যেহেতু আগে পরে খাইয়ে অবস্ত, ও প্রথমে টেস্ট করলো, দেখলো যে কেমন স্বাদ, তো কোনো কিছু চিন্তা না করেই সে ঢকঢক করে খেয়ে ফেললো, কারণ আগে পরে এরা এরকম পানি খেয়েছে ইনশাআল্লাহ। তো এই আরেক জোড়া দেখুন কবুতর, এ কোনো কিছু চিন্তা ভাবনা না করেই ঢকঢক করে খেয়ে ফেললো, কারণ প্রথমে যখন ওর মুখে যাচ্ছে তখনই বুঝতে পারছি যে আগে পরে যেহেতু এগুলো খেয়েছি কোনো সমস্যা হবে না, এই যে আবার খেয়ে নিল। তো সব কবুতর যে সবসময় খাবে তাও না, কিছু কবুতর আছে তারা ইতস্তত বোধ করবে, কারণ আমি এটা অন্তত দু মাস পরে একবার দিই। যেমন এখন আগস্ট মাস, এই মাসের শুরুতেই আমি এখন দিচ্ছি, আবার সেপ্টেম্বরে ইনশাল্লাহ আমি দেব নিম পাতা, আবার সেপ্টেম্বরের পরে অক্টোবর মাস যখন আসবে তখন আমি দেব আবার এই চিরতা। তো সেক্ষেত্রে এক থেকে দুই মাস পরে যখন এই পাতা আসে, সব কবুতর যে সবসময় যে খুবই খেয়ে নেবে তা না, কিছু কবুতর হয়তো একটু আস্তে ধীরে খাবে। যেমন এরা দেখেন, এতক্ষণ চিন্তা ভাবনা করে এখন মাত্র খাচ্ছে। আবার দেখুন আমার এই ছোটো বোম্বাই বাচ্চাটা, এ কোনো চিন্তা ভাবনা না করে ঢকঢক করে খেয়ে ফেললো, কারণ এর জীবনের এটা প্রথম খাবার, এর আগে এর খাওয়া হয়নি, মাত্র এক থেকে দেড় মাসের মতো হবে এর বয়স। তবে আপনারা টেনশন না করে, যাদের কবুতর এভাবে না খাবে তারা 10 মিলিমিটারের এই যে সিরিঞ্জ দেখতে পাচ্ছেন, এর এক সিরিঞ্জ ভরে কবুতরকে খাইয়ে দিতে পারেন। সেটা এক মাস বয়সী হোক বা 15 দিন বয়সী হোক, যত বড় হোক বা যত ছোট হোক কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা মতামত জানাবেন, আরও এরকম অনেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। কারণ আপনারা যারাই কবুতর পালন করেন, আমরাও যারা কবুতর পালন করি, আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন প্রকারের মেডিসিন বাদ দিয়ে প্রাকৃতিক উপাদান দিয়ে কীভাবে আমাদের এই ভালোবাসার প্রাণীটাকে সুস্থ রাখা যায় সেই হিসেবে। তো ভিডিওতে অনেক কথাই বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যে যেখানেই থাকুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এর প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।